রেকর্ড ভেঙে প্রতিদিনই রাজধানীর হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন শত শত ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী। হাসপাতালে চিকিৎসাধীন রোগীর প্রায় অর্ধেকই ডেঙ্গু আক্রান্ত। হেলথ ইমার্জেন্সি সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় সারা দেশে ৪৭৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। রাজধানীতেই আক্রান্ত হন ৪৭১ জন। সরকারি হিসাবেই চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হন ৭৭৬৬ জন, যাদের ১৮২৩ জন এখনও চিকিৎসা নিচ্ছেন। তবে বাস্তব পরিস্থিতি আরও ভয়াবহ। রাজধানীর বিভিন্ন হাসপাতাল ঘুরে এমন তথ্যই পাওয়া যায়। হলি ফ্যামিলি হাসপাতালে গত ২৪ ঘন্টায় ৬০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হন। এর আগের দিন যে সংখ্যা ছিল ৪৫। অথচ এই হাসপাতালটির তথ্য সরকারি হিসাবে অন্তর্ভুক্ত নয়। সাথে লুজ মোশন, মাথা ব্যথা, হাত পায়ে ব্যথা, তারপরে চোখ জল তো, পেটে ব্যথা, এইরকম সিমটম দেখা দিত। যখন ভর্তি হয় তখন ওর প্লাটিনেট ছিল হচ্ছে ১৩০। তো একদিন মাঝখানে যেতে না যেতে চলে আসছে একদম ইয়েতে ৪৯। তারপরের দিন ৩০। তারপরের দিন একদম ১৫। ইসলামী ব্যাংক সেন্ট্রালে গেলাম, ওইখানে কোনো সিট খালি নেই। দেন আমি মনোয়ারাতে গেলাম, ওখানেও কোনো সিট নেই। দেন হোলি ফ্যামিলিতে আসলাম, আসার পর অনেক কষ্ট করার পরে আমাকে এই সিটটা ম্যানেজ করতে হয়েছে। এবং প্রত্যেকটা জায়গায় ম্যাক্সিমাম ধরেন অলমোস্ট ৫০% পেশেন্ট হচ্ছে ডেঙ্গু। হাসপাতালগুলোতে ভর্তি ডেঙ্গু আক্রান্তদের বেশিরভাগই শিশু। চিকিৎসকরা নগরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেন। সেলফ লিমিটিং ডিজিজ, খুব বেশি ভয় পাওয়ার কিছু নাই, কারণ পাবলিক স্যার ভেরি প্যানিক, খুব বেশি প্যানিক হয়ে গেছে। আমরা যে হসপিটালে সবাই খুব প্যানিক হয়ে যাচ্ছে যে দু একটা খারাপ কেস হওয়াতে এই জন্য রোগীরাও একটু খারাপ মানে চিন্তাভাবনা করছে। তবে যাদের এক্সিস্টিং ডিজিজ থাকে, ধরেন কারো হার্টের ডিজিজ আছে, কারো কিডনি ডিজিজ আছে, কারো ডায়াবেটিক পেশেন্ট, কারো এল্ডারলি পেশেন্টস, কারণ বাচ্চা পেশেন্ট, এক্সট্রিম একদম পিডিয়াট্রিক্স গ্রুপ অফ পেশেন্টস, তারা ডেঞ্জার জোনে আছে আর কি। আদারওয়াইজ স্টেবল হেলদি পিপলস আর নট দ্যাট টাইপ অফ ডেঞ্জার। এদিকে ডেঙ্গুর বাহক এডিস মশা ধ্বংসে প্রচলিত ওষুধের কার্যকারিতা নিয়ে ১০টি সংস্থার সঙ্গে বৈঠক করে দক্ষিণ সিটি কর্পোরেশন। মেয়রের দাবি, সিটি কর্পোরেশনের ওষুধ অকার্যকর নয়। এডিস মশা ধ্বংস ও ডেঙ্গু জ্বরের ব্যাপারে সচেতনতা বাড়াতে রোড শোর আয়োজন করে দক্ষিণ সিটি কর্পোরেশন। মেয়রের আশা, আগামী সপ্তাহ থেকে ডেঙ্গুর প্রকোপ কমবে। বিগত বেশ কয়েকদিন আবহাওয়া যেভাবে রয়েছে, আগামী সপ্তাহে নতুন ডেঙ্গু রোগীর সংখ্যা কমে আসবে। শরীয়ত খান, আরটিভি, ঢাকা।